পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান সাউথ এশিয়ান গণতান্ত্রিক ফোরামের নির্বাহী পরিচালক মি পালু কাসাকারের সূচনা বক্তব্যের পর এতে মূল বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ডি কুপেল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস ইসমাত জাহান সহ বাংলাদেশ মিশনের কর্মকর্তাবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে দীপুমণি এমপি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী সাধারণ নির্বাচনের পদ্ধতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি গার্মেন্টস শিল্পে সাম্প্রতিক বিপর্যয় এবং তা মোকাবেলায় বর্তমান সরকারের নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করেন এদিকে সেমিনার পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি ব্রাসেলসের বাংলাদেশ মিশনে নতুন সংযোজিত মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন সময় মেশিনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য যুবদল ওয়েস্ট মিডল্যান্স শাখা আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান গত উনত্রিশে মে বুধবার ওয়েস্ট মিডল্যান্ডস যুবদলের সভাপতি জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শাফায়েত কবির পারভেজের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আঙ্গুর মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী মসুদ ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালি উপস্থিত ছিলেন বার্মিংহাম বিএনপির সাধারণ সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী আমিনুর রশিদ শফিক আলী মাসুক মিয়া মজনু মিয়া আব্দুল লতিফ মিয়া সহ আরও অনেকে উপস্থিত বক্তারা এ সময় প্রয়াত এর রাষ্ট্রপ্রধানের আদর্শ দর্শন ও কর্মসূচিকে সমুন্নত রেখে এর ভিত্তিতে আগামীতে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানান ব্রিটেনের মূলধারার নানা ক্ষেত্রে এবং পেশায় বাঙালিদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করে বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ আমাদের প্রতিনিধি আবদুল্লাহাদ সুমন জানান ফুড হাইজিন কোর্সের পরীক্ষক ও পরিদর্শক হিসেবে নিয়োগ পাওয়ায় মোহাম্মদ এমদাদ হোসেনকে এই সংবর্ধনা প্রদান করা হয় বৃহস্পতিবার বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সংবর্ধনায় বক্তারা এমদাদ হোসেনের এই সাফল্যকে কমিউনিটির জন্য একটি বিরাট প্রাপ্তি হিসেবেও আখ্যায়িত করেন মালানা কাজী ফয়জুর রহমানের পবিত্র কোরআন তেলতের মাধ্যমে শুরু হওয়া এ সভাটি পরিচালনা করেন বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ গাবরু মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শাবানা মাহমুদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর নাগিনা কাউসার কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিএ বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ কামুল হাসান চুনু বার্মিংহাম সিটি কাউন্সিলের কর্মকর্তা ড মাসুক আলী প্রমুখ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এবং লন্ডনে দেয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভা করেছে ম্যানচেস্টার যুবলীগের দুইটি অংশ আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান ম্যানচেস্টার আওয়ামী যুবলীগের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মিসবাউদ্দিন সায়েম মোহাম্মদ ফখরুল আবেদিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মাহমুদুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাউসুল ইমাম চৌধুরী বক্তব্য রাখেন জহিরুল ইসলাম চৌধুরী হাসান মঈনুদ্দিন তৈমুর শাহাদ রুমি ফয়সল চৌধুরী আজিজুর রহমান হাসানুজ্জামান মহিবুর রহমান প্রমুখ এদিকে একই দিনে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত হয় আরও একটি প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি শামসুমিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কাউসারের পরিচালনায় এ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামী মাহমেদ টিটু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুকুট মিয়া রুহুল আমিন রুহেল সুরুজ মিয়া রুহুল আমিন চৌধুরী মামুন সৈয়দ সাদেক প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর আহমেদ চৌধুরী কাউসার আহমেদ চৌধুরী শেখুল ইসলাম ইকবাল প্রমুখ ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আজিজ আহমেদ চৌধুরীর ইতালি আগমন উপলক্ষে ফেনী জেলা সমিতি ইতালি কর্তৃক এক সংবর্ধনার আয়োজন করে আমাদের রোম প্রতিনিধি হাবিবুর রহমান চুন্ন জানান গত আঠাশে মে মঙ্গলবার রোমের তারপিনাত্তারা স্থানীয় একটি হলে এই সংবর্ধনা প্রদান করা হয় ফেনী জেলা সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান জাহিদ ও জেলা পঞ্চায়েতের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম আজাদ এ সময় সংবর্ধিত অতিথি আলহাজ আজিজ আহমেদ চৌধুরী তার বক্তব্যে এলাকার উন্নয়নে প্রবাসী বসবাসরত সকল প্রবাসীদের একসাথে কাজ করার আহ্বান জানান এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন ছোটন মোহাম্মদ আলুদ্দিন শিমু মোহাম্মদ ইয়াসিন শেখ ফরিদ উদ্দিন বিটু মজুমদার সহ আরও অনেকে বাংলাদেশ সব ক্ষেত্রে দ্রুত উন্নয়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী পঙ্কজ শরণ আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান শুক্রবার বিকেলে সিলেটে মণিপুরী সম্প্রদায়ের দেয়া সম্বর্ধনায় জবাবে ভারতীয় হাই কমিশনার এ কথা বলেন এ সময় পঙ্কজ শরণ আরও বলেন বাণিজ্যিক ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ যৌথভাবে উদ্যোগ গ্রহণ করলে দুই দেশই সমান লাভবান হবে এ সময় তিনি বাংলাদেশী মণিপুরীদের অগ্রযাত্রায় ভারতের মণিপুরীদের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ার কথাও বলেন অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ভারতের হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি শ্যামাতু উপস্থিত ছিলেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো আবারও ব্যারাক পরিদর্শন করলেন রানী দ্বিতীয় গার্মেন্ট শিল্পের শ্রমিকদের উপর লন্ডনে প্রামাণ্য চিত্র প্রদর্শিত কনজারভেটিভ দলীয় এমপি প্রার্থী বাঙালি মিনার রহমান কর্তৃক বাংলা মিডিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ